নমস্কার, টাইমিটলে মই প্রাঞ্জল প্রতিম হাজরিকায় আপনার সকলকে স্বাগতম জানাই। এই মুহূর্তে একটা ডর খবর দিবল বিচারিছো, কেনো এফালে বজারের শাক পাচলিত এটা জুই চাই দাম দেখবলে পয়া গেছে, প্রতিবিধ সামগ্রী এটা 100 টাকা কই সুইছে গই সামগ্রী বা পাচলির এটা মূল্য বৃদ্ধি হয়েছে। আর আন এফালে কেঁচা ধনিয়া পাতত এটা ধরা পড়ছে নিষিদ্ধ ফেমিন ফজর দ্রব্য, আর এই মুহূর্তত সে খবর জানাম। ফেমিন ফোজ এতিয়া ধরা পড়ছে ধনিয়া পাতত। শাক পাচলিত ধরা পড়ছে 13 বিধ কীটনাশক দ্রব্য। জলকীয়া, ফুলকপি, তিয়ঁহ, গাজর, তিতাকেরেলা, জিকা এইবুর ওলাইছে মেফিন ফজর কীটনাশক। ভারতত নিষিদ্ধ আছে মেফিন ফজ, অসমলৈ কর পড়া আহিল? মরিগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, দরঙ্গত অধিক মাত্রাত কেঁচা শাক পাচলিত কীটনাশক দ্রব্য মিহলুয়া হয়। পরীক্ষণের পিছত পশ্চিমবঙ্গের পর অহাও শাক পাচলিত এটা বিশেষ নজর রাখিছে যোগান বিভাগে। জানাই গেছো সেই গুরুত্বপূর্ণ খবর, একটা ভয়ানক খবর আছে, কেন কেঁচা ধনিয়া পাতত এইবার ধরা পড়ছে নিষিদ্ধ মেফিন ফোজ। শাক পাচলিত ধরা পড়ছে 13 বিধ কীটনাশক দ্রব্য, জানাই গেছো সেই গুরুত্বপূর্ণ খবর। জলকীয়া, ফুলকপি, তিয়ঁহ, গাজর, তিতাকেরেলা, জিকা এইবুর ওলাইছে কীটনাশক দ্রব্য। কেঁচা ধনিয়া পাতত পোৱা গৈছে ভারতত নিষিদ্ধ মেফিন ফজ। ভারতত নিষিদ্ধ মেফিন ফজ অসমলৈ কৰ পৰা আহিল তাক লৈ এতিয়া ডাঙৰ প্ৰশ্ন হৈছে। মৰিগাঁও, গোৱালপাৰা, বৰপেটা, দৰঙত অধিক মাত্ৰাত কেঁচা শাক পাচলিত পোৱা গৈছে ৰাসায়নিক দ্ৰব্য। পৰীক্ষণৰ পিছত পশ্চিমবংগৰ পৰা অহা শাক পাচলিতো এতিয়া ধৰা পৰিছে এই ৰাসায়নিক দ্ৰব্য। পৰীক্ষণৰ পিছত এতিয়া পশ্চিমবংগৰ পৰা অহা শাক পাচলিতো ৰাসায়নিক দ্ৰব্য ধৰা পৰিছে, যিটো এটা ডাঙৰ খবৰ। ভাৰতত নিষিদ্ধ মেফিন ফজ অসমলৈ কৰ পৰা আহিল ইয়াক লৈ এতিয়া চৰ্চা দেখিবলৈ পোৱা গৈছে। জনাই গৈছো সেই গুরুত্বপূর্ণ খবর, অধিক মুনাফা লাভার বাবে শাক পাচলিত একাংশই প্রয়োগ করেছে অধিক রাসায়নিক দ্রব্য। এই ভয়ানক কীটনাশক দ্রব্যর ফলত কর্কট রোগ হব পারে, ঠিক একধরনের যকৃত রোগেও সানি ধরব পারে জনতার মাজত।